কেসটা এই যে কালকে সিরিয়াস একটা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা এডিট করে রাত্রি 3:30 সময় ঘুমোতে গেছে, তো সেজন্য আজকে 7:00 আগে তো ঘুম থেকে ওঠা পসিবলই নয়। আর মাঠের রুপটে রুপটে 7:17 মতো বেজে গেছিল, এন্ড মাঠে এসে দেখি সবাই মাঠের কাজ শেষ করে বাড়ি চলে গেছে। রাহুলের সাথে দেখা হলো, রাহুল বললো যে কিছুক্ষণ আগ পর্যন্ত সবাই ছিল, তারপর সব চলে গেছে। তো এখন আকাশ পুরো মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সূর্যের আলো যখন নেই দেরি হলেও দৌড়াতে অসুবিধা নেই। তো চটপট কাজটা সারতে হবে কারণ আকাশটা আরো মেঘলা করে আসছে। এটুকুই বলার ছিল, লাইভ আপডেট এটুকু থাক আর পরে আরো দেখছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, যেহেতু বিকেলবেলা আমারও ফাঁকা সোমদারও ফাঁকা, তাই বেরোনো কিন্তু হতেই পারে একটা জায়গায়। ফাইনালি ডান, কটা বাজে এখন দাঁড়াও দেখে নি, 7:54 বাজে, কমপ্লিট, বাড়ির দিকে যাই আর কি। তো এখন আমি আর সোমদা বিকেলবেলা একটু বেরিয়েছি, আর আকাশের অবস্থাটা এই নীল যেমন তেমনি আবার কালো, আর রাস্তাটা পুরো অন্ধকারে ঢাকা। তো আকাশটা দেখে বেশ যেমন ভালো লাগছে, আবার ভয়ও লাগছে যে কখন যে বৃষ্টি নামিয়ে দেবে কে জানে। তো এখন আমরা আছি গাইঘাটা বাজারে, সোমদা হচ্ছে এটিএম এ টাকা তুলতে গেছিল কিন্তু একটা এটিএম বন্ধ, আমরা সেকেন্ড এটিএম এ ট্রাই মারতে যাচ্ছি। তো ফাইনালি সোমদা গেছে এটিএম এ টাকা তুলতে, আর আমি বাইরে অপেক্ষা করছি, মালটা ভেতর থেকে এসির হাওয়া খেয়ে আসবে। আচ্ছা সরি, এসিটা রয়েছে কিন্তু কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, তো এখন সোমদা চপ খাওয়ার মুড হয়েছে। সোমদা কি নিয়েছে? দাম কত? তো যেখান থেকে আমরা নিচ্ছি এই লোকেশনটা হচ্ছে গাইঘাটা বাস স্ট্যান্ডের পাশে, আর এখানে এক্সিস ব্যাংক রয়েছে, এক্সিস ব্যাংকের একেবারেই পাশে। এখন সোমদার খাওয়া স্লো মোশন, স্লোলি স্লোলি স্লোলি। তো সোমদা এখন চপের পর চপ খেয়ে যাচ্ছে আর আমি এখানে ওয়েট করছি। আজকে আমার শরীরটা খারাপ বলে আমি সোমদার সাথে পার্টিসিপেট করতে পারছি না, আর সোমদা একের পর এক। যাই হোক, আজকে ওর দিন, আমার তো চায়ে হলেই হয়ে যাবে। আজকে আমি চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো এই যে গাইঘাটা থেকে বাড়ি ফিরছিলাম, তো এমন একটা সুন্দর দৃশ্য দেখে সোমদা বললে এটা স্ন্যাপ নিতে, তাই নিচ্ছি। অসাধারণ লাগছে, দেখো ক্যামেরার রেজলিউশনে তো সবসময় অরিজিনাল কোয়ালিটিটা ফুটে ওঠে না, কিন্তু খালি চোখে যেটা আমরা দেখি সেটা সত্যি স্বর্গ সমতুল্য। এই পড়ন্ত আকাশ, আকাশে কালো কালো মেঘ, আর তার মাঝখানে দু একটা তারা, আর নীল আকাশ, নিচে মাঠের মধ্যে জমে থাকা জল যা দুর্দান্ত সিনারি তৈরি করছে, সত্যিই দেখার মতো। তো এবার একটু আমরা চা খেতে যাই, চাটা খেয়ে সোজা বাড়ির পথে যাব। তো এখন আমি আর সোমদা এসছি কোথায়, মির্জা টি স্টলে। এটা একেবারে জলেশ্বর যে নতুন পেট্রোল পাম্পটা হয়েছে তার ঠিক অপোজিটে, আর এখানে সুন্দর সুন্দর চা পাওয়া যায়। তো যদি কখনো জলেশ্বরের দিকে আসো তো মির্জা টি স্টল থেকে অবশ্যই চা ট্রাই করো। তো আমরা এখন চায়ের জন্যই অপেক্ষা করছি, চা আসলে বাকি কথা। তো সোমদা চপ টপ খেয়ে পেট ভরে গেছে, তাই সোমদা একটা ছোট কাপ নিয়েছে, এটা 10 টাকা, আর আমি একটা বড় কাপ নিয়েছি, এটা 20 টাকা। তো চা আমি আগেও খেয়েছি, অসাধারণ দুর্দান্ত। তো এবার সোমদা নতুন ট্রাই করছে, সোমদার মুখ থেকে একবার রিভিউটা শুনে নি। তো সোমদা নতুন দোকান দিয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সোমদা কেমন লাগলো? আচ্ছা, তো চাটা আমার খেতে কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি। এমনি চায়ের একটা আলাদা টেস্ট থাকে, তার উপরে এই আমুল চকলেট সিরাপটা কাকু দিয়েছেন, দিতে চাটা আরও অসম্ভব ভালো হয়েছে। তো আমি প্রেফার করবো সকলকেই যে সবাই তো গাইঘাটা বা জলেশ্বরের এদিকে আসো, যথারীতি একদিন এসে এই দোকান থেকে চা খেয়ে যাবো। 10 টাকা, 20 টাকা, 50 টাকার পর্যন্ত চা আছে, তো একবার খেয়ে যেতেই পারো, আশা করি মন্দ লাগবে না, বরং আরও ভালোই লাগবে। তো এই মির্জা স্টিল স্টল, এটা হচ্ছে এই দাদার নাম ফারুক মির্জা,
তো দাদার কাছ থেকে কিছু অসাধারণ জিনিস শুনলাম এই চা দোকানটা সম্বন্ধে। এখানে কিন্তু চাটা একটু অন্যরকম ভাবে তৈরি হয়। দাদা তুমি বলো চাটা কিভাবে তৈরি হয়? চা আমি গরু প্লাস হচ্ছে মোষের দুধ দুটো পাইল দিই, ঠিক আছে, বা আমল টামল কিছু পাইল দিই না, বেশ গরু আর মোষ দুটোই পাইল দিই, যেভাবে আমি চা বানাই। আর দাদা তোমার কাছে মোটামুটি কত টাকা থেকে শুরু করে কত টাকা চা থাকে? আমি নরমালি 5 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি চা আছে। আচ্ছা, যেটা এই সময় একটু বন্ধ। হ্যাঁ, এই সময় খুব মানে সিচুয়েশনটা খারাপ, কোনো চলা না কালানি, এই সময় তো মানে হচ্ছে না, মানে সন্ধে হয়ে গেলে কোনো রাস্তায় লোকজনই নেই, ঠিক আছে, মানে এই জন্য একটু এখন যে দাম চার দামটা আমি আগে নিতাম হয়তো 30 টাকা, সেটা এখন হয়তো 25 টাকা নিই, ঠিক আছে, মানে একটু তো কাস্টমার আসার জন্যে পুনরায় যাতে আবার আসে দোকানটা আমি আবার নতুন করে চালু করি, সেটা অবশ্যই। আর মোটামুটি এমনি অন্য সময় তুমি সকালে কটার সময় খোলো? এমনি 4:30-5টা, এখন হয়তো বেচা কেনা নেই এর জন্য হয়তো 6টা বাজে, তারপরে 8টার মধ্যে বন্ধ করি। তো এই যে বর্তমানে দাদার ফোন থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানো হচ্ছে, দাদাকে দেখিয়ে দেওয়া হলো, কালকে ভিডিও আসবে, দাদাও দেখে নেবে নিজের ভিডিওটা। আমরা নাকি ফুড ব্লগ ভুলে গেছি, কে বলে এসব কথা? আবার ফুড ব্লগ আসছে, নিত্য নতুন ফুড ব্লগ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। আর এরকম ফুড ব্লগ দেখার জন্য সাথে থাকুন আমাদের চ্যানেলের পাশে। ডেইলি ব্লগ, ফুড ব্লগ, মোটো ব্লগ, সব ব্লগের সেরা ঠিকানা আমাদের এই চ্যানেল। তো যারা যারা ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছেন প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন জায়গা নতুন ব্লগ নিয়ে।